আর্ত মানুষের সেবায় রক্ত উৎসর্গ করে মায়ের আরাধনায় ব্রতী হলেন গ্রামবাসীরা। 37 বছর পদার্পণের মধ্য দিয়ে বাসন্তী পুজোর সূচনা করলেন নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার উত্তর বেলে মাঠের বারোয়ারি পুজো কমিটি। আজ পুজো শুরুর আগে আয়োজন করেছিল রক্তদান শিবির। আর্ত মানুষের সেবায় এলাকার যুবকরা রক্তদানে এগিয়ে এলেন। উদ্যোক্তাদের কথায়, 37 বছর ধরে বাসন্তী মায়ের পুজো হয়ে আসছে এখানে। রক্তদান শিবিরের মাধ্যমে এর সূচনা করা হলো। এছাড়াও 6 দিনের এই উৎসবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ থাকছে প্রতিদিনই। কি জানাচ্ছেন উদ্যোক্তারা, শুনে নি তাদেরই কথা থেকে। কি কর্মসূচি আছে আপনাদের? আমরা ফুলিয়া উত্তর বেলামাঠ গ্রামবাসীবৃন্দর পরিচালনায় যে পুজো করা হয়, এই পুজো 37তম বর্ষ পদার্পণ করলো। প্রথমে আমাদের রক্তদানের মাধ্যমে পুজো শুরু হচ্ছে, তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, বাচ্চাদের ছবি আঁকার থেকে আরম্ভ করে প্রতিযোগিতামূলক কিছু আছে, তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ফাংশন আছে। কতদিনের পুজো এটা? এটা আমাদের দীর্ঘ 37 বছর ধরে পুজো আমরা পালিত করে আসছি। এখানে কি কটা গ্রামের মানুষ আসে? এখানে দূর দূরান্তর থেকে বহু গ্রামের মানুষ আসে আমাদের পুজো দেখতে, বিভিন্ন জায়গার লোক আসে। পুজোর আগেই যে রক্তদানটা দিয়ে শুরু করছেন, এটা কি আলাদা আলাদা কোনো উদ্দেশ্য আছে? আলাদা উদ্দেশ্য বলতে, মাকে আমরা মানে সূচনা করার আগেই আমরা রক্ত দিয়ে মাকে আগমন করতে চাইছি। অ্যাকচুয়ালি রক্তটা হচ্ছে একটা মহৎ কাজ, ঠিক আছে? তো রক্তর মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইছি যে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, কিংবা প্রাকৃতিক উপায়ে কোনো তৈরি হয় না, রক্তটা মানুষের দ্বারাই তৈরি হয়। অতএব এখন যে সিচুয়েশন চলছে চারিদিকে রক্তের সংকট, তো এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের এই প্রয়াস ফুলিয়া বেলেমাঠের তরফ থেকে এবং জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনার তরফ থেকে। মানে মূলত মানুষের সেবার? অবশ্যই অবশ্যই, মানুষের পাশে তার জন্যই মানে মানুষ। হ্যাঁ একদম একদম। সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রথম যে উৎসর্গ সেটা হচ্ছে রক্তদান, এই বিষয়টা একটু বলতে চাই। হ্যাঁ একদম, এটা আমাদের মানে এবছর 2 বছর পদার্পণ করলো রক্তদানটা, আর পুজোটা 37 বছরে এবার পদার্পণ করলো এই পুজোটা। এই পুজোটা নানারকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পুজোটা অনুষ্ঠিত হয়, যেমন বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, এবং যারা সোশ্যাল ওয়ার্কার আছে মানে যারা সমাজের জন্য কাজ করে তাদেরকে আমরা সংবর্ধনা দিই, এবং যারা অ্যাথলেটিক্স ফুলিয়ার গর্ব মাহি থেকে শুরু করে তারক ঘোষ এদেরকেও আমরা সংবর্ধনা দেবো এবার। কারণ যারা অদূর দূর দূরান্ত দৌড়ে পাড়ি দিয়েছে, যারা ফুলিয়ার মুখ উজ্জ্বল করেছে। এবং আমাদের এখানে নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং অর্কেস্ট্রা আছে, এবং আমাদের এখানে প্রসাদ বিতরণের অনুষ্ঠান হয়, যেটা বসে টেবিলে চেয়ার টেবিলে পেতে সবাইকে মানে ফুলিয়ার প্রচুর লোক আসে এখানে খেতে। এবং এই পুজোটা বিগত 37 বছর ধরেই অনুষ্ঠিত হচ্ছে। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আমার নাম জয়দেব ঘোষ। এই পুজোতে মানে যে গ্রামের মানুষগুলো পার্টিসিপেট করে প্রত্যেকেই তো এখানে আসে? হ্যাঁ প্রত্যেকেই এখানে আসে, প্রত্যেকে এখানে একদম মন থেকে অংশগ্রহণ করে। কদিনের এই পুজোটা হয়? এবার পুজো হবে 6 দিনের, রক্তদান থেকে শুরু হবে, মায়ের প্রসাদ বিতরণ করে শেষ করবো আমরা। আমার নাম অজয় ঘোষ।